একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো। তাদের পরিচয় হয়েছিল অনলাইনে, তারপরও তারা একজন একজনকে ছাড়া যেন থাকতেই পারতো না। সারাদিন যেন ফোনটা কানের কাছে নিয়ে রাখতে হতো। এভাবেই তাদের অনেকদিন কেটে গেল। হঠাৎ একদিন তারা ডিসিশন নিল তারা দুজন সরাসরি দেখা করবে। কিন্তু ছেলেটি বলল, আমি তোমাকে কিভাবে চিনবো, আমি তো কখনো তোমাকে সরাসরি দেখিনি। তখন মেয়েটি বলল, আমি একটা সাদা ড্রেস পরে হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে থাকবো। তখন মেয়েটি ছেলেটিকে একটা পার্কের ঠিকানা দিল এবং ছেলেটি সেই পার্কে গিয়ে দেখলো সেই সাদা ড্রেস পরা গোলাপ ফুল হাতে কিন্তু একটা বৃদ্ধা মহিলা বসে আছে। তখন ছেলেটি সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। তখন সেই বৃদ্ধা মহিলাটি এসে বলল, আরে তুমি যাকে খুঁজতেছো সেটা আমি না, সেই মেয়েটা ওই যে গাছের পিছনে লুকিয়ে আছে। তখন মেয়েটা গাছের পিছন থেকে বের হয়ে এসে বলল, আচ্ছা সত্যিই যদি আমি দেখতে ওই বুড়িমার মতো হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? তখন ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়, আমি তোমার মনটাকে চাই, তোমার রূপটাকে নয়। আর এই কথা শুনে মেয়েটি কান্না করে ছেলেটিকে জড়িয়ে ধরল এবং বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলবা, পারভেজ ভাই তুমি আমাদের রূপ কথার গল্প শোনাচ্ছ। আরে ভাই, এটা কোনো রূপ কথার গল্প না, এক ভাই আমাকে ইনবক্সে দিয়েছিল। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কপি লিংক করে দিও প্লিজ।